ভিটামিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিটামিন, কারণ আমাদের দেহের কাজকর্ম স্বাভাবিক রাখতে ভিটামিন ডি এর ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। ভিটামিন ডির অভাব দূর করার উপায় সম্পর্কে আলোচনা করব এই ভিডিওতে। আমি টেকনোলজি মাস্টার, ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন কলকাতা এবং অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস নতুন দিল্লি থেকে প্রশিক্ষণপ্রাপ্ত মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট। আমাদের কতটা ভিটামিন ডি প্রয়োজন? 2010 সালে প্রকাশিত ইনস্টিটিউট অব মেডিসিনের মত অনুসারে ভিটামিন ডি গ্রহণের স্বাভাবিক মাত্রা হল সদ্যজাত শূন্য থেকে ছ মাস বয়সী শিশুদের প্রতিদিন 400 ইন্টারন্যাশনাল ইউনিট থেকে 1000 ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন ডি গ্রহণ করা প্রয়োজন। 6 থেকে 12 মাস বয়সী শিশুদের প্রতিদিন 400 ইন্টারন্যাশনাল ইউনিট থেকে 1500 ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন ডি গ্রহণ করা দরকার। 1 থেকে 3 বছর বয়সী শিশুদের প্রতিদিন 600 ইন্টারন্যাশনাল ইউনিট থেকে 2500 ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন ডি গ্রহণ করা উচিত। 4 থেকে 8 বছর বয়সী শিশুদের প্রতিদিন 600 ইন্টারন্যাশনাল ইউনিট থেকে 3000 ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন ডি গ্রহণ করা উচিত। 9 থেকে 70 বছর বয়সী ব্যক্তিদের প্রতিদিন 600 ইন্টারন্যাশনাল ইউনিট থেকে 4000 ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন ডি গ্রহণ করা উচিত। 70 বছরের বেশি বয়সী ব্যক্তিদের প্রতিদিন 800 ইন্টারন্যাশনাল ইউনিট থেকে 4000 ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন ডি গ্রহণ করা প্রয়োজন। আমরা জানি যে সূর্যের আলোতে আমাদের ত্বকে ভিটামিন ডি উৎপন্ন হয়। বেশিক্ষণ সূর্যের আলোয় থাকলে ভিটামিন ডির ওভারডোজ হয়ে যাবে বলে আমরা ভয় পাই, কিন্তু এটা নিছক ভুল ধারণা। কারণ সূর্যের আল্ট্রাভায়োলেট রে আমাদের ত্বকে যেমন ভিটামিন ডি উৎপন্ন করে, তেমনি অতিরিক্ত ভিটামিন ডিকেও নষ্ট করে দেয় এই আল্ট্রাভায়োলেট রে। অর্থাৎ শরীরে ভিটামিন ডি এর মাত্রা স্বাভাবিক রাখতে সূর্যালোকের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। ভিটামিন ডির ঘাটতি কাটানোর উপায়। ভিটামিন ডি এর অভাব থেকে বাঁচতে আমাদের যে সকল পদক্ষেপগুলি নিতে হবে সেগুলি হল সূর্যের আলোতে সময় কাটান। আমরা প্রায় সকলেই জানি যে সূর্যের আলোর সাহায্যে আমাদের ত্বকে ভিটামিন ডি উৎপন্ন হয়, আর এ কারণে সদ্যজাত শিশুদের তেল মাখিয়ে সকালের রোদ মাখানো হয়। ভিটামিন ডির অভাব দূর করতে অবশ্যই কিছুক্ষণ সূর্যের আলোয় থাকা প্রয়োজন। কতক্ষণ সূর্যের আলোয় থাকবেন সেটা অনেকাংশে ত্বকের রঙের উপর নির্ভর করে। যাদের গায়ের রং শ্যামবর্ণ তাদের একটু বেশিক্ষণ সূর্যের আলোয় থাকা প্রয়োজন, কারণ শ্যামবর্ণ ব্যক্তিদের দেহে মেলানিন বেশি থাকার কারণে ভিটামিন ডি এর উৎপাদন কম হয়। ফর্সা ব্যক্তিরা 15 মিনিট সূর্যালোকে থাকলেই পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি উৎপন্ন হয়। শ্যামবর্ণ ব্যক্তিদের ক্ষেত্রে প্রায় 30 মিনিট সূর্যালোকে থাকা প্রয়োজন। চর্বিযুক্ত মাছ ও সামুদ্রিক খাবার গ্রহণ। সামুদ্রিক মাছ এবং চর্বিযুক্ত মাছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি উপস্থিত থাকে। ভিটামিন ডির অভাব দূর করার ভালো উপায় হল প্রতিদিন মাছ খাওয়া, বিশেষ করে ইলিশ, পমফ্রেট, ভোলা, ভেটকি ইত্যাদি মাছে যথেষ্ট পরিমাণে ভিটামিন ডি উপস্থিত থাকে। এছাড়া প্রতিদিন মাত্র 100 গ্রাম সামুদ্রিক মাছ আমাদের ভিটামিন ডির অভাব দূর করতে পারে। এছাড়া চিংড়ির মধ্যেও যথেষ্ট পরিমাণে ভিটামিন ডি থাকে। ডিমের কুসুম গ্রহণ করুন। ডিমকে আমরা সুষম খাদ্য বলতে পারি, কারণ ডিমের মধ্যে আমাদের পুষ্টির জন্য প্রয়োজনীয় প্রায় সকল উপাদান উপস্থিত থাকে। অবশ্য আমরা অনেকেই কোলেস্টেরল বেড়ে যাওয়ার ভয়ে ডিম খেতে চায় না। ডিমের কুসুম না খেলে আমাদের শরীরে ক্যালোরি কম যায় এবং চর্বিও কম গ্রহণ করা হয়, কিন্তু ডিমের কুসুম না খাওয়ার ফলে গুরুত্বপূর্ণ কিছু পুষ্টি উপাদান থেকে বঞ্চিত হতে হয়। ডিমের কুসুমে থাকা গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান যেমন কোলিন, সোলেনিয়াম, জিঙ্ক ইত্যাদি আমাদের মস্তিষ্কের বিকাশে সাহায্য করে এবং আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করে তোলে। একটি ডিমের মধ্যে প্রায় 44 ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন ডি থাকে, তাই রোজ খাও আন্ডে। দুগ্ধ জাতীয় খাদ্য গ্রহণ। ভিটামিন ডি এর অভাব দূর করার জন্য আমিষ খেতেই হবে এমন কিন্তু নয়। যারা নিরামিষাশী তাদের জন্য মাছ বা ডিমের ভালো বিকল্প হল দুধ ও দুগ্ধজাত খাদ্য।
দুধের মধ্যে ক্যালসিয়াম ও ভিটামিন ডি প্রচুর পরিমাণে উপস্থিত থাকে। প্রতিদিন এক গ্লাস গরুর দুধ পান করলে ভিটামিন ডির মাত্রা স্বাভাবিক রাখা যায়। দুধ আমাদের মেটাবলিজম বাড়ায় এবং সারাদিন কর্মচঞ্চল রাখে। ফুল ফ্যাট হোল মিল্ক গ্রহণ করুন। ডাবল টোন দুধ গ্রহণ করলে ভিটামিন ডির অভাব হবে। এক কাপ ফুল ফ্যাট দুধে প্রায় 115 থেকে 130 ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন ডি থাকে। দুধ ছাড়াও দুগ্ধজাত পদার্থ যেমন ছানা, পনির, মাখন, মাখন তোলা দুধ, লস্যি, চিজ ইত্যাদিতেও ভিটামিন ডি উপস্থিত থাকে। শক্তি বৃদ্ধিকারী খাদ্য। কিছু খাদ্যের মধ্যে ভিটামিন ডির পরিমাণ বেশ বেশি থাকে। এই সকল খাদ্যবস্তুগুলিকে শক্তি বৃদ্ধিকারী খাদ্যবস্তু বলা হয়। এই সকল খাদ্যবস্তুগুলি আমাদের বল দান করে ও শরীরকে সুরক্ষা প্রদান করে। এই খাদ্যবস্তুগুলি হল গরুর দুধ, প্রোটিন জাতীয় উদ্ভিজ্জ খাদ্য যেমন সয়াবিন, বাদাম ইত্যাদি। এছাড়া কমলা লেবুর রস, শস্যজাতীয় খাদ্য ইত্যাদি গ্রহণ করলেও শরীরে ভিটামিন ডির মাত্রা স্বাভাবিক রাখা যায়। ভিটামিন ডি যুক্ত পরিপূরক খাদ্য গ্রহণ। শরীরে খুব বেশি মাত্রায় ভিটামিন ডির অভাব থাকলে খুব তাড়াতাড়ি ভিটামিন ডির অভাব পূরণ করার জন্য কৃত্রিমভাবে উৎপন্ন ভিটামিন ডি যুক্ত পরিপূরক খাদ্য গ্রহণ করা প্রয়োজন। ভিটামিন ডি দুটি প্রধান জৈবিক আকারে বিদ্যমান। ভিটামিন ডি টু আর্গো ক্যালসিফেরল এবং ভিটামিন ডি থ্রি কোল ক্যালসিফেরল। উদ্ভিজ্জ খাদ্য থেকে ভিটামিন ডি টু পাওয়া যায় এবং প্রাণীজ খাদ্য থেকে ভিটামিন ডি থ্রি পাওয়া যায়। আমাদের দেহে ভিটামিন ডি এর মাত্রা স্বাভাবিক রাখতে ভিটামিন ডি থ্রির ভূমিকা বেশি গুরুত্বপূর্ণ। কতটা ভিটামিন ডি যুক্ত পরিপূরক খাদ্য গ্রহণ করবেন সেটা আপনার দেহে ভিটামিন ডি এর চাহিদার উপর নির্ভরশীল। সূর্যালোকে কম থাকলে ভিটামিন ডি যুক্ত খাদ্য কম গ্রহণ করলে বা গায়ের রং শ্যামলা হলে ভিটামিন ডি যুক্ত পরিপূরক খাদ্য বেশি পরিমাণে গ্রহণ করতে হয়। আল্ট্রাভায়োলেট আলো। কৃত্রিম আল্ট্রাভায়োলেট আলোতে থাকলে আমাদের দেহের ত্বকে ভিটামিন ডি উৎপন্ন হয়। সূর্যের আলোতে থাকা সম্ভব না হলে কৃত্রিম আল্ট্রাভায়োলেট আলোয় থাকা যেতে পারে। বিভিন্ন রোগের চিকিৎসায় আল্ট্রাভায়োলেট আলো ব্যবহার করা হয়। ভিটামিন ডি উৎপাদনের জন্য আল্ট্রাভায়োলেট আলোর ব্যবহার আধুনিক ভাবনা। অবশ্য অত্যাধিক সময় আল্ট্রাভায়োলেট আলোতে থাকলে ত্বকের ক্ষতি হতে পারে, তাই একটানা 15 মিনিটের বেশি আল্ট্রাভায়োলেট আলোতে থাকা উচিত নয়। শরীরে ভিটামিন ডির অভাব হওয়ার কোনো লক্ষণ দেখা গেলে অবশ্যই ভিটামিন ডি পরীক্ষা করুন। শরীরে ভিটামিন ডির অভাব থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নিন এবং ডাক্তারের পরামর্শ নিন। এখানেই শেষ করব। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন। ভিডিওটি প্রয়োজনীয় মনে হলে লাইক ও শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। টেকনোলজি মাস্টার ফেসবুক পেজ ফলো করুন। ধন্যবাদ।